নমস্কার। প্রবাহ নামক লেখাটিতে অনেক কিছুই বলছি যেগুলো ঠিক গিয়ে না দেখালে হবে না। যেমন আওয়াজ, আকার, পরিষ্কার উচ্চারণ। জেনারেলি আমরা যখন রেয়াজ করি তখন কি হয়, এটা নয়, আওয়াজ আগে বন্ধ হবে তারপরে মুখ বন্ধ হবে, রে গা প্রত্যেকটা আওয়াজ আগে বন্ধ হচ্ছে। আমরা যদি সা রে গা মা এরকম করি তাহলে হবে না, উচ্চারণটা সেই ডিফেক্টিভই হয়ে যাবে। সা রে গা মা পা এবারে এই মুখের ব্যাপারটা নিয়েই আমাকে সুরের সঙ্গে সুরকে মেলাতে হবে। এইবারে মুখ বন্ধ হবে, কোনো কাজের শেষে মুখ বন্ধ হবে, মানে কাজটা শেষ হয়ে গেলে তারপরে মুখটা বন্ধ হবে। আরেকটা জিনিস হচ্ছে টিপ, এটা হচ্ছে সা, সাটাকে আমি এবার টিপ করবো অন্য সব থেকে, পঞ্চম থেকে টিপ করলাম পাশা, এটা কিন্তু খুব সোজা জিনিস নয়, এটা নয়, এগুলো হচ্ছে টিপ। এতে সুরের ওজন তৈরি হয়, প্রথম প্রথম করতে গিয়ে দেখবেন বেরিয়ে যাচ্ছে সুর থেকে, এরকম বেরিয়ে যাচ্ছে, সাথে দাঁড়াচ্ছে না, এগুলো করতে করতে আসে। একটু সামান্য দেখালাম, ভিডিও বেশিক্ষণ আমার করা অভ্যেস নিয়ে অসুবিধা হয় ফোনের দিকে, কিছু মনে করবেন না, আমি একটু গিয়ে দেখালাম।